আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যারা এসি ব্যবহার করেন, এসি ব্যবহারকারী এবং যারা এসির কাজ করেন, টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়াররা, আপনাদের উদ্দেশ্য করে এই ছোট ভিডিওটি শেয়ার করা। ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি উইন্ডো এসি ক্ষত বিক্ষত। এখানে এসিটি দীর্ঘদিন পর্যন্ত সার্ভিস না করার জন্য এর মধ্যে ইঁদুরের বাসা তৈরি হয়, ইঁদুর বাসা তৈরি করে, এবং কোনো নাড়াচড়া না থাকার কারণে এখানে খুবই একটি আরামদায়ক পরিবেশ তৈরি করে ফেলে ইঁদুর। তো আপনারা যারা এসি ব্যবহার করেন নিয়মিত যদি এসি সার্ভিস করান, সেক্ষেত্রে কী হতো যে এর যে বডিটা এভাবে নষ্ট হতো না, এসিটা বাতিল হয়ে যেত না। আর যারা টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের উচিত যে গ্রাহক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সচেতন করে তোলা, তাদেরকে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া। এসি যখন ইনস্টলেশন করবেন তাদেরকে বোঝানো যে অন্তত পক্ষে 3 মাসে একবার হলেও এসিটাকে সার্ভিস করানো। আর মেন রোডের পাশে বা যেখানে প্রচুর পরিমাণে যেখানে ডাস্ট হয়, সে সকল জায়গায় যেন অন্তত 15 দিনে একবার নিজেরাই ফিল্টারগুলো পরিষ্কার করে। আর বছরে অন্তত পক্ষে 2 বার বা 1 বার মাস্টার ক্লিনিং আর রেগুলার সার্ভিস অন্তত পক্ষে মাসে 1 বার করতে হবে। তাতে করে এটা নাড়াচড়া পাওয়া যাবে এবং এসিটার যে কভার করলে কিন্তু বোঝা যাবে যে ভিতরে কোনো ঘটনা ঘটছে কি না। তো এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর নিয়মিত এসি সার্ভিস করলে কি হয় যে এসির যে কার্যক্ষমতা ঠিক থাকে, তারপর এর যে কুলিং ভালোভাবে কুলিং হয়, ঠিকঠাকভাবে অটো কাজ করবে, তারপর সঠিক সময়ে যখন এসিটা চালু বন্ধ হবে তখন বিদ্যুৎ বিলও কম আসবে। আর যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে কী হবে, সঠিক সময়ে এসি চালু এবং বন্ধ হবে না, দীর্ঘ সময় ধরে চলতে থাকবে, সে পরিমাণ ঠান্ডা কম দিবে, তাতে করে বিদ্যুৎ বিলও বেশি আসবে এবং দেখা যাবে যে কম্প্রেসর দুর্বল হয়ে যাবে, ফ্যান মোটর দীর্ঘ সময় চলার কারণে যে বিয়ারিং বোর্ড এগুলি নষ্ট হয়ে যাবে, ফ্যান নষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের সয় সমস্যা তৈরি হবে। তো এই ছিল আজকে এই ছোট ভিডিওটির মাধ্যমে কিছু বার্তা পৌঁছে দেওয়া। তো এটি ভালো করে দেখলে বোঝাই যাবে যে কতটা ক্ষত বিক্ষত অবস্থা হয়েছে। তো নিয়মিত সার্ভিস করলে অতিটা হতো না। তো আমরা নিজেরা নিয়মিত সার্ভিস করাবো, যারা ব্যবহার করি আছি এবং যারা এটা মেরামত করি, তারাও গ্রাহকদেরকে বা ব্যবহারকারীদেরকে আমরা সচেতন করবো যাতে করে নিয়মিত এসিগুলো সার্ভিস করায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।